ଜନସାଧାରଣଙ୍କୁ ସତର୍କ କରାଇ ଦିଆଯାଇଛି ଏଥିରେ ନୁହେଁ ଯେ ତାଙ୍କୁ ଭୟଭୀତ କରାଯାଇଛି ନମସ୍କାର ଧରିତ୍ରୀ ଲାଇଭ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛି ମୁଁ ବିଶ୍ୱଜିତ ବର୍ତ୍ତମାନ ସମ୍ଭାବ୍ୟ ବାତ୍ୟାକୁ ନେଇ ସବୁଆଡ଼େ ଚର୍ଚ୍ଚା ସମସ୍ତେ ବର୍ତ୍ତମାନ ସଜାଗ ହେବାରେ ଲାଗି ରହିଛନ୍ତି ତେବେ ପାଣିପାଗ ବିଶେଷଜ୍ଞମାନେ ମଧ୍ୟ କହୁଛନ୍ତି ବାତ୍ୟା କେଉଁଠି ଲ୍ୟାଣ୍ଡଫଲ୍ କରିବ কত তারিখ রসা আরম্ভ হব ইত্যাদি ইত্যাদি তবে মো খড়ি অড়িরত্ন পঞ্জিকা আপনার দেখিপারে সিধাসলখ ভাবে এই যে পঞ্জিকা আছি পঞ্জিকার শহে ছয়ানব্ব পেজ রে রয়েছে গোটি কথা যে লেখা যাই সতেরু তেইশ অক্টোবর ছবিশ রু তত্যা সৃষ্টি হব তবে যে পেজটি বর্তমান সোশিয়াল মিডিয়া ভাইরা হবার আজি আমি আপোনাক এই খবৰ প্ৰসাৰণ কৰবাৰ এয়া হি ৰ উদ্দেশ্য কি জীৱ জগতৰে অনেক কথা অঁ অনেক কথা গুড়িকৰ প্ৰভাৱ মনোষে অ কিন্তু তাক বিশ্বাস কৰা নকৰিবা মনছৰ ব্যক্তিগত কথা নিৰ্ভৰ কৰে ই যি পঞ্জিকা এই আজিকাৰ নুহে বা বত্যা সময়ৰ নুহে ই অনেক বৰ্ষ লেখা যায় কিন্তু যা ফলিত হবাৰে লাগিছে তে এই বিষয়েৰে এই পঞ্জিকাৰ অধিক আলোচনা কৰিব আমি অতি ଦେବଦର୍ଶୀ ଖଡ଼ିରତ୍ନ ମହୋଦୟ ସିଧାସଳଖ ତାଙ୍କ ପ୍ରତିକ୍ରିୟା ନେବା ସ୍ୱାଗତ କରିବା ଆଉ ଧରିତ୍ରୀକୁ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛି ଜୟ ଜଗନ୍ନାଥ କେମିତି ଅଛନ୍ତି ଭଲ ଅଛି ଆଉ କହିବାକୁ ଚାହିଁବି ଯେ ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ କଥା ଆପଣ ଆଲୋଚନା କଲେ ଆମର ଅସଲି ଖଡ଼ିରତ୍ନ ପଞ୍ଜିକାରେ ଏହା ପୂର୍ବରୁ ମଧ୍ୟ ଯେତେବେଳେ ଉଣେଇଶହ ଅନେଶତ ମସିହାରେ ମହାବାତ୍ୟା ହୋଇଥିଲା ତାର ମଧ୍ୟ ପୂର୍ବ ବହୁ ପୂର୍ବରୁ ତା'ର ଆକଳନ କରାଯାଇଥିଲା ଏବଂ କେଉଁ ତାରିଖରେ ক'ভ ক'ভীয়া অঞ্চলৰে ক্ষয় ক্ষতি হ'ব তা বিষয়ে সবিশেষ বৰণী প্ৰদান কৰাই তিতু প্ৰায় যেমিতি আমাৰ বৰ্তমান ଶରତ ଋତୁ ଯାଉଛି ଶୀତ ଋତୁ ଆସୁଛି ତ ସେତେବେଳେ ବି ଲୋକ ପ୍ରଶ୍ନ କରିଥିଲେ ଯେ କିଭଳି ଭାବେ ଶୀତଦିନେ ଆପଣ ବାତ୍ୟାର ପ୍ରେଡ଼ିସନ୍ କରୁଛନ୍ତି ସେତେବେଳେ ମୋର ପିତା ସ୍ୱର୍ଗତ ଉମାକାନ୍ତ ଖଟର୍ତ୍ତନ ତାହା ପ୍ରେଡ଼ିସନ୍ ଦେଇଥିଲେ ତ ସେତେବେଳେ ସେ କହିଥିଲେ ଯେ ଯାହା ଆମର ଗ୍ରହ ନକ୍ଷତ୍ର ଏବଂ ପ୍ଲାନେଟରୀ କମ୍ବିନେସନ୍ସ୍ କହୁଛି ତ ସେ ଅନୁସାରେ ସମ୍ଭାବ୍ୟ ବାତ୍ୟାର ସମ୍ଭାବନା ରହିଛି ଆଉ ତାହା ବହୁତ ଭୟାବହ ହେବ ଆଉ ତାହା ବି ହୋଇଥିଲା ତାପରେ ବି ଯେତେବେଳେ ଆମେ ସେହି ପଦ୍ଧତିରେ ଗଣନା କରିଚାଲିଲୁ আগুক বহুগুড়ি বাত্যা হল কি রাজনৈতিক পরিস্থিতি হোচি আগুক যেমি আপনার দেখ কোভিড রবি আমি যে আমার প্রেডিকশন রে তাহা পুরা শত প্রত সফল হয়েছিল খড়রত্ন মহাশয় গোটে কথা আমি চাহিব কি আপনার যে প্রেডিকশন দিকে প্রাকৃতিক বিপর্যয় কথা হোক কিংবা কৌশি মহামারী কথা হো যেকোনি কথা কেউ বেসিসে জিনিসগুলা প্রেডিক্ট করা যায় এবং কমিটি তার ফলটা পাখা পাখি মিশে বা মিশি যায় সৰ্বপ্ৰথমে দেখন্ত আমি দূক্ষিত গণিত উপ বিশ্বাস ৰখো আগণিত এয়া যেতিয়া আমি গ্ৰহ গণিত কৰা যায় তাহেব আখিৰে বা আপোনাৰ কোনো যন্ত্ৰভেদৰে যেতিয়া দেখা যাব তাহুৰেট হ'ব সেইটো দূক্ষিত গণিত কোৱা যায় যেমি সূৰ্যোদয় আপোনাৰ মনক আজি লেখা হৈছিল ছা একৈশৰে ছটা একৈছৰে হ'ল তাহিব দূক্ষিত হ'ল যেতিবা গ্ৰহ মানৰ আমাৰ যেতিয়া নৱগ্ৰহ অৱাদশ ৰাশি অতি সতৈছ নক্ষত্ৰ অতি তাৰপৰা এমানকৰ কম্বনেচন যেতিয়া আপোনাৰ যদি জানি থাকিব আমাৰ উড়ীয়া বৰ্ষ নৱবৰ্শ আৰম্ভ হ'ল মেষ সংক্ৰান্তি প্ৰায় এপ্ৰিল চৌদৰে তাহেব আমাৰ সেইটো আমি বৰষ প্ৰৱেশ ସମୟକୁ ସେ ସମୟରେ ବର୍ଷ ପ୍ରବେଶ ସମୟରେ ଯା ବା ସମ୍ବତ୍ସର ଆରମ୍ଭ ସମୟରେ ଗ୍ରହମାନଙ୍କର ସ୍ଥିତି ନକ୍ଷତ୍ରମାନଙ୍କର ପୋଜିସନ୍ ଆଉ କାହାର କେମିତି କମ୍ବିନେସନ୍ସ ରହୁଛି ସେ ଉପରେ ବର୍ଷର କ'ଣ ପ୍ରଭାବ ରହିବ ତା'ପରେ ଆମେ ମୁଖ୍ୟତଃ ବିଚାର କରୁ ରାଜ୍ୟ ଆମର ଓଡ଼ିଶା ଭାରତବର୍ଷ ଏବଂ বিশ্ব উপরে গোটে কথা জাঁয়া চাহিবি যেমি মানুষের গোটে রাশি রিচি মানুষর যেমি আমি গোটে জাত গোটে তেয়ারি করছে সেমি গোটে দেশর গোটে রাজ্য সেমি কিছু রাশি থাকে তার ভবিষ্যৎ তার কথাগুলা নির্ণয় করশ্চিত রূপে যেতবে সেটা আমার ক্যালকুলেশন হয়ে গোটে হচ্ছে যেতবে যেমি আমার জন ব্যক্তি বিশেষ জন্ম লাভ করতে সেই সময় তাঁকর জন্ম সময় নিয়েকি ক্যালকুলেশনটি করা ঠিক সেমতি কত বা দেশ কুহতু যে পরিস্থিতি যে সময়র আপনার প্রশ্ন অবা যে সময় তাঁকর আবিভাব হয়েছি কিংবা স্বাধীনতা প্রাপ্ত হল তৈরি হয়েছে সেই সবু বিষয় সেই সময়টা কুখ্যত প্রাধান্য দিয়ে যায় এই যে জ্যোতিষ কথা কুহতু পাঞ্জি কথা কুহত অনেক লোক অনেক আমার চারিপাখানে যে কথা বিশ্বাস করতে নি মন গড়া বলে ভাবেন এবং আপনার মানে কুয়াটে লোককে ভয়ভীত করাতে এইসব মাধ্যমে এই কথাটি কোণ আজ্ঞা সত নাই আজি আমি যেতিবা পঞ্জিকাৰ গণনা কৰা যায় ফলাশেশ যেতিবাৰে কৰা যায় যেমি কয়লি আপোনাৰ সিদ্ধান্ত গণিতৰে যেতিয়া সূৰ্যোদয় সূৰ্য সূৰ্যাস্তন্দ্ৰ দৃশ্য গ্ৰহণপৰাগ ই যেতিয়া সংগঠিত হুই ট্ৰাঞ্জিট অফ প্লানেট সংগঠিত হু তেবলৈ কে ভয়ভীত হোৱে নে তাহুক অৱলোকন কৰোঁ যেতিয়া ফলাশ কৰা যায় তেতিবলে কিছু লোক কাহি যে তাক ভয়ভীত কৰা যাওঁ ইয়াৰ আমাৰ উদ্দেশ্য ভয়ভীত কৰবা নুহ এটা উদ্দেশ্য হ'ব সতৰ্ক কৰবা যদি আপোনাৰ জানিপাৰিব যে ভৱিষ্যতৰ আপোনাৰ কিছু বিপদ ৰ সতৰ্ক হ'ব আৰু যদি আপোনাৰ সতৰ্কতাৰ সৈতে যেমি আপোনাৰ বাহন চান কৰোঁ সতৰ্কতাৰ সহায় কৰিবলৈ আপোনাৰ দুৰ্ঘটনা ভয় কমি যাব যদি আপোনাৰ জানিলে আগু ৰাস্তা খৰাব অঁ কি ক' অ ত'লে আপোনাৰ সতৰ্ক হ'ব যেমি এবে সম্ভাব্য বাত্যার আমি যেমি পূর্বানুমান করা যাই এ জনসাধারণকে সতর্ক করাই যে তা ভয়ভীত করা যাইছে যদি সতর্ক রয়েবে তাহলে ক্ষয়ক্ষতি কম র ক্যাজুয়ালিটি কম রহব এইসব জিনিস হব আমার লে খরত্ন মহোদয় যেমি কি কুলে বিশ্বাস করা নকরি মানুষের ব্যক্তিগত চিন্তাধারা নির্ভর করে যেহেতু এটি জন্ম পাই এবং অনেক অদৃশ্য শক্তি দ্বারা ପରିଚାଳିତ ମଧ୍ୟ ହେଉଛି ଏବଂ ଅନେକ ଅଦୃଶ୍ୟ ଶକ୍ତିର ପ୍ରଭାବ ମଧ୍ୟ ତା ଉପରେ ଅଛି ତେବେ ଆଶା କରୁଛୁ ଇ ଯେଉଁ ସନାତନ ଧର୍ମ ସଂସ୍କୃତିର ଏ ଯେଉଁ ପରମ୍ପରା ଇଏ ଇଏ ମଧ୍ୟ ଗୋଟିଏ ବିଜ୍ଞାନ ଇଏ ବିଜ୍ଞାନ କାହିଁକି ହଜାର ହଜାର ବର୍ଷ ତଳୁ ରହିଛି ଯେତେବେଳେ ବିଜ୍ଞାନ ଡେଭଲପ୍ ହୋଇନଥିଲା ସେ ସମୟରେ ମଧ୍ୟ ଏ ବିଜ୍ଞାନଟି ଡେଭଲପ୍ ହୋଇଥିଲା ଏବଂ ମାନବର କଲ୍ୟାଣ ପାଇଁ ଏହା ତିଆରି କରାଯାଇଛି ଆଶା କରୁଛି ଆପଣମାନେ ଇଏ ପଞ୍ଜିକା କଥା କୁହନ୍ତୁ ବା ଏଇ ଯେଉଁ କଥା ଓଡ଼ିଆ ଘରର କଥା ରହିଛି ଆର ମହତ୍ତ୍ୱକୁ ଉପଲବ୍ଧି କରିପାରିବେ କଟକରୁ ବିଶ୍ୱିତ ନାୟକଙ୍କ ରିପୋର୍ଟ ଧରିତ୍ରୀ ଲାଇଭ୍